দর্শক, ভোট সংলাপে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চুয়াডাঙ্গা জেলায় আজ আমরা আছি চুয়াডাঙ্গার 1 নং আসনে, যে আসনটি মূলত চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত। ভোট সংলাপে আজ আমাদের মাঝে অতিথি হিসেবে আছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি জনাব আসাদুল হক বিশ্বাস, আছেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব ওহিদুল ইসলাম বিশ্বাস। আপনাদের দুজনকে স্বাগত ভোট সংলাপে। তো আমরা শুরুতে একটু যাব আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, আপনার কাছে একটু বলবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের এই আসনে কেমন প্রস্তুতি আছে, এবং যেহেতু দীর্ঘদিন ধরে আপনারা ক্ষমতায় আছেন, আপনাদের তৃণমূলের কি অবস্থা? যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ একটি বড় দল, এ দলের নেতা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। ইনি গোটা বিশ্বে সহ বাংলাদেশের সকল নেতাকর্মীদের মধ্যে যারা আন্তর্জাতিক স্বীকৃতি উনি পেয়েছেন, উনি যথেষ্ট কাজ করে গেছেন, এবং দল যদিও তৃণমূল পর্যায়ে দু একটি ভুল বোঝাবুঝি থাকলেও উনি অবশ্যই ওনার নেতৃত্বে এটা কোনো সমস্যা হবে না, এটা পুনরায় একত্রিত হয়ে আবার আগামী সরকার গঠন করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন, এবং এটা আমাদের বিশ্বাস এটা আমরা সফল হব। বিএনপি দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে রয়েছে, এখন কি অবস্থা আপনাদের এই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সদরে? আপনারা কতটুকু সুসংগঠিত আছেন, বা আপনারা কি আদৌ আগামী নির্বাচনের জন্য প্রস্তুত আছেন কিনা, তৃণমূলের কি অবস্থা? আমাদের চুয়াডাঙ্গাতে বিএনপিও বড় দল, এখানে দলের নেতাকর্মীদের কোনো ঘাটতি নেই এবং জনসমর্থনেরও ঘাটতি নেই। আমাদের চুয়াডাঙ্গাতে প্রতি ওয়ার্ডে, পৌরসভা এবং ইউনিয়নের ওয়ার্ডে, গ্রামে আমাদের কমিটি আছে, এবং প্রতি ইউনিয়নে, পৌরসভায়, থানায় আমরা সম্মেলন করে কমিটি তৈরি করছি, এবং প্রত্যেক জায়গায় আমাদের মানুষ রয়েছে। এবং আমরা যদি ভোট করি, অতীতেও চুয়াডাঙ্গা আলমডাঙ্গাতে আমরা, আমার বড় ভাই চুয়াডাঙ্গা 2001 সালে অষ্টম জাতীয় নির্বাচনে তিনি এমপি ছিলেন। যদি ভোট নিরপেক্ষ হয়, নির্দলীয় নিরপেক্ষ হয়, ভোট যদি চুরি না হয়, ভোট যদি ব্যতিক্রমীভাবে না হয়, তাহলে ইনশাআল্লাহ চুয়াডাঙ্গাতে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গা সিটে, চুয়াডাঙ্গা 1 আসনে বিএনপির বিজয় অবিসম্ভব। তিনি বলছিলেন, আওয়ামী লীগ নেতা বলছিলেন যে এই এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে, রাস্তাঘাট হয়েছে, গত 10 বছর ধরে তারা ক্ষমতা আছেন। আপনি কি বলছেন এলাকার উন্নয়নের কি অবস্থা? উন্নয়ন বলতে আমরা দেখছি 2001 থেকে 2006 পর্যন্ত যে উন্নয়ন হয়েছে, সেই উন্নয়নের যে সমস্ত রাস্তাঘাট হয়েছে, সে সমস্ত রাস্তাঘাট আজ অচল, সেখান দিয়ে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ ঠিক মতো চলতে পারে না। আজকে আপনি যে রাস্তায় এখন এখান থেকে সামনে যাচ্ছেন, এই রাস্তাটাই দেখেন কি বেহাল অবস্থা, উন্নয়ন অনেক ঘাটতি সাধারণ মানুষের। বিদ্যুতের কথা বলছেন উনি, বিদ্যুৎ, বিদ্যুৎ যে একটু আগিয়েছে, বিদ্যুৎ আগায়নি তা নাই, কিন্তু লোডশেডিংয়ের মাত্রা রয়েছে, লোডশেডিং অনেক অনেক সময় 2 দিন 3 দিন ধরেও বিদ্যুৎ থাকছে না। আগামী নির্বাচনে আপনারা এই এলাকার যারা ভোটার রয়েছে তাদেরকে কি আশার কথা বলবেন, বা কি করে দিবেন, কেন ভোট দিবে আপনাদের এলাকার মানুষ, কি বলবেন তাদের জন্য? বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তৃণমূল পর্যায়ে যেগুলো মুক্তিযোদ্ধা ভাতা থেকে শুরু করে সমস্তগুলোকে চালু করেছে, এবং তাদের পরিমাণও আরও বাড়িয়ে দিয়েছে, টাকা অর্থের পরিমাণও বাড়িয়ে তাদের নেটওয়ার্কের আওতাভুক্ত করেছে। রাস্তাঘাট যেমন চুয়াডাঙ্গার 242 কিলোমিটার রাস্তা পাকাকরণ হয়েছে, যেগুলা গ্রামীণ জনপথের একেবারেই অচল অবস্থা ছিল, মানুষের দোরগোড়ায় যোগাযোগ ব্যবস্থা পৌঁছে দেওয়া হয়েছে। এ একটা হাজার বছরের অন্ধকার, এই বিদ্যুতের বাতি মানুষের ঘরে ঘরে জ্বালানো হয়েছে। মানুষের চিকিৎসা খাতে উন্নয়নের জন্য চুয়াডাঙ্গা সদর হসপিটালকে 250 বেড উত্তীর্ণ করা হয়েছে। আমাদের প্রত্যেকটা ইউনিয়নে চিকিৎসা সেবা দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করা হয়েছে, চুয়াডাঙ্গাতে প্রায় 85টা কমিউনিটি ক্লিনিক করা হয়েছে। আগামী দিন চুয়াডাঙ্গা যেসব কাজ বাকি আছে, একটা হলো আমাদের কৃষি সেক্টরকে আমরা আরও ডেভেলপমেন্টের জন্য, আমাদের একটা, আমরা মানুষের বেকার সমস্যা দূর করার জন্য কিছু শিল্প কলকারখানার জন্য আমাদের এখানে উদ্যোগ নেওয়া দরকার। আমাদের চুয়াডাঙ্গা মাথাভাঙা ব্রিজটা, আমাদের এই ব্রিজটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, এই ব্রিজটার জন্য টেন্ডারের জন্য আমরা প্রক্রিয়া নিয়ে এসেছি, টেন্ডার হচ্ছে। আর মাথাভাঙা নদী এবং চিত্রা নদী, এইগুলো পুনর্খনন করে পানি রিজার্ভার করে কৃষি উন্নয়ন কাজে আমরা আরো ডেভেলপ করার চেষ্টা করব। জি, আপনার কাছে একটু আসবো, বিএনপি নেতার কাছে, আপনারা কি করতে চান আগামী নির্বাচনে যদি জনগণ আপনাদেরকে ভোট দিয়ে বিজয়ী করে,
আপনারা এই এলাকার জন্য কি করবেন? একটি কৃষি প্রধান এলাকায় চুয়াডাঙ্গা একা শোনা আমি যতদূর জানি। শেখ হাসিনা নবম জাতীয় সংসদ নির্বাচনে সময় বলছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবেন, আজকে চালের দাম সেখানে নেই, আজ থেকে চালের দাম 60 থেকে 70 টাকা। বলছিলেন যে ঘরে ঘরে চাকরি দেবো, 10 লাখ টাকার নিচে কারো চাকরি হয় না, কৃষি পণ্যের মূল্য আজকে নেই, আজকে চালের দাম 70 টাকা, ধানের দাম 1000 টাকার নিচে। যদি এক এক মন ধানে 27 কেজি চাল হয়, 27 কেজি 60 টাকা ধরে ভিতরে বেচলেও সেখানে 1600-1700 টাকা আসে। আজকে কৃষক বঞ্চিত, কৃষক বঞ্চিত, যারা বঞ্চিত না হয় প্রকৃত বাজার মূল্যে তাদের বাজারে যা দ্রব্যের দাম পায় সেগুলো আমরা চেষ্টা করব। আমার দুজনের কাছে একটি প্রশ্ন, আমরা যতদূর জানি যে চুয়াডাঙ্গা এক আসনে দু দলেরই দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং সেটি নিয়ে আপনাদের দু দলে একটি অন্তকন্দল বা দলীয় কন্দল রয়েছে, কে মনোনয়ন পাবে কি পাবে না, এটি আপনাদের আগামী জাতীয় নির্বাচনে কাটিয়ে ওঠা সম্ভব কিনা? আমাদের মনোনয়ন উপর থেকে যাকে দেবে আমরা সকল ইউনিয়ন কাজ করবো, এটার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব কোনো সুযোগ থাকবে না। তবে একটা জিনিস, ব্যক্তিগত কারোর সাথে, তাছাড়া দলীয় আদর্শভাবে কারোর সাথে কারো সংঘাত নেই। জনগণ যাকে পছন্দ করে, দীর্ঘদিন নেতা কর্মীরা যার সঙ্গে থেকে মিলেমিশে কাজ করেছে, যার কাছ থেকে অন্তত এই সুবিধাটা পাবে, অন্তত সৎ নিজের ব্যক্তিগত সততার মধ্যে দিয়ে যা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে যারা কাজ করে এসছে তাদের মধ্যে থেকে একজন বাছাই করে নেবে, আমার বিশ্বাস, আমি সেই চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করুন। আপনার কাছে একই প্রশ্ন, যে চুয়াডাঙ্গাতে স্থায়ীভাবে বসবাস করে এমন লোক জনপ্রতিনিধি হলে জনগণের সমস্যা নিয়ে জনগণের সাথে থেকে জনগণের সমস্যা মেটানো এবং সাথে থেকে রাজনীতি করা, এটি হলো সব থেকে উপযুক্ত বিষয়। সেজন্যে বিএনপির চেয়ারপারসন তিনি চুয়াডাঙ্গাকে আমাকে মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছেন আমাকে মনোনয়ন দেওয়ার জন্য। ভোটাররা পছন্দ করেন কিনা এটা কিন্তু ভোটার বিষয়, ভোটাররা তো পছন্দ করেন। আজকে দেখে ভোটাররা তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ ওহিদুল ইসলাম বলতে পাগল এবং তারা ওহিদুল ইসলাম ছাড়া অন্য কাউকে চায় না, যেহেতু আমি সর্বক্ষণিক মানুষের সামনে থাকি। এই অঞ্চলকে কে কি দিয়েছেন দল হিসেবে একটু আপনার কাছে আগে আসবো। চুয়াডাঙ্গা জেলার প্রতিটা গ্রামে হাজার বছরের অন্ধকার জনপথে বিদ্যুতের বাতি চালানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। এ এককভাবে এটা আমি চেষ্টা করেছি এবং এটা করেছি, এটা গুরুত্বপূর্ণ একটা কাজ, একটা গুরুত্বপূর্ণ কাজ করেছি। এবং আমি দুইবার উপজেলা চেয়ারম্যান চুয়াডাঙ্গা সদরের, এবং মানুষের জন্য খুব কাছ থেকে দেখার একটা সুযোগ আমার হয়েছে। এই জন্য নেতা নির্ভরশীল না হয়ে যদি সংগঠন নির্ভরশীল হয় অবশ্যই এলাকার উন্নয়ন হবে, দলের উন্নয়ন হবে এবং এলাকার বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন হবে। সেটি আমার একই প্রশ্ন, যে আপনাকে কেন মানে এখানকার মানুষ ভোটাররা আপনাকে কেন তারা বেছে নেবেন? যেমন ধরেন আমি 84 পৌরসভার চেয়ারম্যান ছিলাম, এই পৌরসভা চেয়ারম্যান থাকলে থার্ড ক্লাস পৌরসভা ছিল, আমি এটাকে 1986 সালে এটাকে সেকেন্ড ক্লাসে উন্নতি করি। আবার 93 সালে আমি পৌরসভা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম, আবার 96 সালে আমি এটাকে ফার্স্ট ক্লাসে উন্নতি করি। এবং চুয়াডাঙ্গা পৌরসভার যে কাজ এবং সাংগঠনিকভাবে বিএনপির যে যত কাজ, আর যত গ্রামের মাসায় পরিচয়, আমার বড় ভাই জেলা বিএনপির সেক্রেটারি ছিলেন এবং তেনার যত উন্নয়ন আর তেনার যত সাংগঠনিক পরিচয় সেটা আল্লাহ আমাকে দান করেছেন। আমি আমাকে সেইভাবে তাকে যেভাবে মানুষ রাখাল রাজ উপাধি দিয়েছিলেন ওইভাবে এলাকার মানুষ আমাকে সেইভাবে সেই চোখে দেখে এবং আমাকে সেইভাবে পাওয়ার জন্য মানুষ চেষ্টা করে, আমিও চেষ্টা করি মানুষের সাথে সেভাবে মিশে অগ্রগতি নিয়ে মানুষের সামনে যেয়ে আর যেন তারা সফলতা পায় সেই চেষ্টা করি। শেষ প্রশ্ন দুজনের কাছে এক কথা উত্তর দিয়ে দিবেন, আগামী নির্বাচনে যদি অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে জনগণ যে ভোট দিবে সেই ভোটের রায় কি হতে পারে? আওয়ামী লীগ বিজয় হবে, পুনরায় সরকার গঠন করবে, সরকার যত কাজ করেছে ইতিপূর্বে কোনো সরকার এত কাজ করেনি, যত কাজ করেছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সমস্ত দুরব্য এসে গেছে, মানুষের বেতন বৃদ্ধি হয়েছে, মানুষের সামর্থ্য বেড়েছে। জি, মানুষের আজকে চাল করার ক্ষমতার বাইরে, চাকরি করার ক্ষমতার বাইরে, অতএব মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে বিএনপি ভোট দেবে এবং বিএনপি এই ভোটে এই 300 আসনের ভিতরে সংখ্যাগরিষ্ঠ লাভ করে ইনশাআল্লাহ সরকারে আসবে। জি, ওহিদুল ইসলাম বিশ্বাস এবং আসাদুল হক বিশ্বাস, আপনাদের আমাদের ভোট সংলাপে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম চুয়াডাঙ্গা এক আসনে আওয়ামী লীগ এবং বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভাবনার কথা। তারা বলছিলেন যে আগামী নির্বাচনে যদি সাধারণ মানুষ পুনরায় ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে দুজনই প্রত্যাশা করছেন যে তাদের
আওয়ামী লীগ বা বিএনপি তাদেরকেই বেছে নেবে জনগণ। দর্শক, আজ আমরা চুয়াডাঙ্গা এক থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে চুয়াডাঙ্গা দুই আসনে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়।